শিপ নামা শুরু করছে অলরেডি, ফাইনালে পাওয়ার হয়ে দেখেন কতটা গতিতে নামতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো যে শিপ নামানোর পরে কী কী কাজ করা হয়। তো ওইদিকে মেশিনের কাজ চলতেছে, এই জন্য আমরা সামনে নাই যাই। এই যে দেখেন, এই জিএফসিটা আছে, এটা তারগুলো গুছানো হইতেছে। আর ওই যে শিপটা, এটা অলরেডি পানিতে নামানো হয়ে গেছে। তো এই শিপটা আর কি পানিতে নামানো হয়েছে। তো আমরা আপনাদেরকে দেখাই শিপ পানিতে নামানোর পরে কী কী কাজ করা হয়। এই জাহাজটি, যে জাহাজটি দেখতেছেন, এটা পানিতে অলরেডি নামানো হয়ে গেছে। আর জাহাজটি ছিল ঠিক এই জায়গাটিতে, যে এইখানে ছিল। আর ওই যে জিএফসি, আমি অলরেডি এইখানকার ভিডিও অনেক আপনাদেরকে আমি দেখাইছি। তো দেখি আরও তাদের কী কী প্রসেস থাকে ওগুলো দেখানোর চেষ্টা করি। ওগুলো হচ্ছে যে ক্যাবলগুলো আছে ওগুলো আর কি, যে রুলিংটা আছে বা পিনিয়ামটা ওটার মধ্যে পেছানো হইতেছে। আর এই শিপটার নিচে যোগান দেওয়া হয়েছে, যে নিচে যোগান দেওয়া হয়েছে। দেখি আরও কী কী কাজ করে। আর এটা সম্ভবত 180 ফুটের একটা জাহাজ, যে জাহাজটি একটু আগে পানিতে নামানো হলো। তো শিপ নামানোর ভিডিও তো অনেক দিছি, আপনাদেরকে দেখেছি। এখন দেখি তারা কী কী প্রসেস করে, আরও অল্প একটু কাজ বাকি আছে, দেখা যাক। তো যারা এই কাজে দক্ষ তাদেরকে নিয়ে মূলত এই শিপগুলো নামানো হয়। আর যে তারের যে কেবলটা দেখতেছেন বা যে তারটা দেখতেছেন, ওইটা গুছানো হইতেছে। ওটা গুছানোর পর ঠিক ওই যে উপর থেকে, যে উপরের দিকটা দেখতেছেন, উপর থেকে এটার মানে স্ক্রু থাকে একটা, স্ক্রুটা খুলে ফেলা হইব। তারপর শিপটা মনে হয় আর একটু পানিতে নামানো হইব। আর এইদিকে যে গ্রিল লাইন, এটা কাজ চলতেছে। এটা তো আপনাদেরকে দেখাইছি আমরা, আপডেট একটু আপডেট করা হয়েছে শিপটার, জাহাজটির। তো আমরা যে জিনিসটা দেখাতে আসছি ওইটা আপনাদেরকে দেখাই। দেখি তারা আরও কী কী কাজ করে এখানে। আর ওদিকে অনেকটা রোদ, এর জন্য দূর থেকে একটু ভিডিওটা আমি নেওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখেন, যে তারগুলো আছে ওগুলো আর কি টানা হইতেছে এখন। মানে আমরা যতটা সহজ দেখি, আসলে এগুলা অতটা সহজ না। এই যে জাহাজটি নামানো হইলো, এটার প্রসেসটা অনেকটা সময়। একটা শিপ যখন পানিতে নামানো হয় ঠিক মানে পুরোটা দিন লাগে, সকাল থেকে এক কেটে মানে বিকাল পর্যন্ত, এরকম একটা টাইম নেয়। তো দেখি তারা আরও কী কী কাজ করে। এখন যে কাজটা করা হইতেছে, যেই চেন কপ্পার মতো আছে বা যেই যে রিংটা আছে, এই রিংটার নাটগুলা সম্ভবত খোলা হইব, যে একজন অলরেডি দেখতেছেন খোলতেছে। তারপরে এটাকে নিচে রাখা হইব, ওই উপর থেকে পুরোটা তারের তারটা কি নিচে ফেলে দেওয়া হইবে, এখানে রাখা হইব। ওই যে দেখেন এটা কীভাবে তারটা খোলার প্রসেস চলতেছে। ফাইনালি এটা কি পানি ওই যে আংটা থেকে আর কি ছুটা হইলো। তা এখন এই যে এইটাকে আর কি ছুটানো হবে, যে জিনিসটা দেখতেছেন এই তারটা, এটা এখন ছুটানো হবে। আর অনেকটা বাড়ি জিনিসগুলো, যে কেবলটা ছুটানো হয়ে গেছে, এখন দুইটা শুধু আংটার মতো বাকি আছে, ওইটাও আর কি খুলে ফেলা হইবে। আর জাহাজটি আর একটু উপরে আছে, এই যে দেখেন আর একটু উপরে আছে।
নতুন একেবারে রং টং করা হয়েছে। তো আপনারা চাইলে ইচ্ছে করলে আপনাদের যে জাহাজগুলো আছে ওগুলো আধুনিক ডগিয়েটে আপনারা সংস্কার করতে পারেন বা কাজ করাতে পারেন। এখানে আরও অনেক জাহাজ আছে, যে জাহাজগুলো দেখতেছেন এদিকে আরও অনেক জাহাজ আছে। তারপরে এই যে গ্রিনল্যান্ডে দেখতেছেন ট্যুরিস্টের জাহাজও আছে। তো আমরা দেখে আরও কী কী প্রসেস চলে কাজটা চলতেছে সেটা হইতেছে, এই যে কেবলটার কথা বলছিলাম আমি একটু আগে, এটাকে এখন উপর থেকে ঠিক নিচে ফেলে দেওয়া হইল। ওই যে দেখেন উপরে লোক গেছে, আপনারা দেখতে পারতেছেন কি না, ওই যে দেখেন উপরে কিন্তু কয়েকজন লোক গেছে। এই যে এটাকে এখন নামানো হইব, একটু ধৈর্য ধরে দেখুন। হয়তো আজকে ভিডিওটা অনেকেরই ভালো লাগবে বা ভালো লাগবে না, তবে আমি শিপ নামানোর ভিডিও অনেক দেখেছি আপনাদের, এবার একটু দেখালাম যে শিপটা নামানোর পরে কী কী কাজ করার বাকি থাকে। এই যে দেখেন এটাকে এখন উপরে উঠানো হইতেছে, ওই যে উপরে লোক আছে লোক দিয়ে উঠানো হইব, তারপর আরেক জায়গা দিয়ে আর কি ফেলে দেওয়া হইব। এগুলো যদি মানুষের শরীরে পড়ে অবস্থা খুবই মানে নাজাল অবস্থা, এই জন্য সবাইকে সবাইকে একটু দূরে রাখা হয়। যদি দেখেন অবশ্য তাদের একটা অভ্যাস হয়ে গেছে, তারা যতটুকু কাজ করে তাদের এইসব কাজ করতে করতে অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে। এই যে দেখেন দেখতে দেখা যায় কিছুই না, কিন্তু সামনে গেলে বোঝা যায় আসলে এটার ওয়েট কত। আরেকটি কাজ করা হইতেছে, যেটা হইতেছে এই যে যতটুকু উপরে আছে পানির উপরে দেখতেছেন শিপটাকে, ঠিক এটাকে আবার এটার ইঞ্জিন স্টার্ট দিব। এখন ইঞ্জিন স্টার্টের মাধ্যমে মানে ব্যাক গিয়ারের মাধ্যমে সম্ভবত বাদবাকিটু পুরো ফাইনালি পানিতে নামানো হইব। অলরেডি শিপের মেশিন স্টার্ট দেওয়া হয়ে গেছে। ওই যে পিছন দিয়ে দেখেন কালো ধোঁয়া বের হইতেছে। শেষ পর্যন্ত আমরা কতটুকু আপনাদেরকে দেখাতে পারি, শেষে যে কেবল আছে মানে তার ওটাকে ফেলে দেওয়ার প্রসেস চলতেছে। সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আসলে এই ভিডিওটা করার ইচ্ছা হইতেছে মানে এই যে শিপ নামানোর পরে যে কাজগুলো থাকে ওগুলো আমি আর কি দেখালাম, এই ভিডিওটা করার এই একটা উদ্দেশ্য। আপনাদেরকে কম বেশি আমি সব কিছু ভিডিও দিয়ে থাকি, ইনশাল্লাহ আরও ভিডিও পাবেন। তো দেখা দেখতে থাকুন কতটুকু সময় নেয়। ওই যে কেবলটা মনে হয় এখন নিচে নামানো হইব, আর শিপটা সম্ভবত মানে আস্তে আস্তে সম্ভবত পিছন দিকে যাচ্ছে, না জানি কি বোঝা যাইতেছে না ওরকমভাবে। আর অল্প একটু তার নামানো বাকি আছে। হরেন বাজানো হইল, এটা মনে হয় প্রত্যেকটা শিল্পের নিয়ম, নামানা শিপ যখন পানিতে নামানোর আগে হরেন দেওয়া হয়, পানিতে নামানোর পরেও হরেন দেয়, তারপর যখন ইঞ্জিন স্টার্ট করে তখনও কিন্তু হরেন দেওয়া হয়। তার মানে এটা একটা সম্ভবত কোনো একটা রুলস বা নিয়ম আছে, কারণ এই নিয়মের মাধ্যমে অনেক কিছু সিগন্যাল দেওয়া হয়। অল্প একটু তার নামানো বাকি আছে, সম্ভবত উপরে কোনো একটা সমস্যা হয়েছে। আবার ওইদিকে ইঞ্জিন একটু সম্ভবত পানির
লাইন আর কি বের হয় নাই, ওটা সম্ভবত এই যে এখন বের হইতেছে, অনেক ঘোলা পানি। পানি কম বেশি মনে হয় মাত্র চালু হয়েছে, বা ইয়া কি বলে এটাকে ফিল পাম্প, পানি পাম্প, এটা মনে হয় মাত্র চালু করা হয়েছে। আবারও হুইসেল বাজানো হইলো, মানে হরেন দেওয়া হইলো। এই জিনিসটা মানে নামানোটা অনেক মনে হয় সময়ের ব্যাপার স্যাপার, কারণ ওই যে তার যে মাথাগুলো আছে উল্টা পাল্টা হয়ে থাকে। এই যে এইবার মনে হয় ফাইনাল, এই যে দেখতেছেন বেলুনটা, এটার ভিতরে আবার হাওয়া দেওয়া হইতেছে আর এটাকে আবার উচ্চ করা হইতেছে, যেহেতু ইঞ্জিনের মাধ্যমে বাদবাকিটুক নামানো হইব। মানে শিপ নামানোর শেষে সব ডগেটে না, কিছু কিছু ডগেটে যে দেখা গেছে জায়গার স্পেস কম, তখন এই ব্যবস্থাটি করা হয়। আবার অনেক ডগেটে দেখবেন ডাইরেক্ট মানে যখন শিপ প্রায় শেষ প্রান্তে নেমে আসে, ঠিক তখনই ওই যে কেবলগুলো গ্যাস মেশিন দিয়ে আর কি কেটে দেওয়া হয়, তো এটাকে আবার বেলুন দিয়ে ফুলানো হইতেছে। এই যে ইঞ্জিনের সিগন্যাল দেওয়া হয়েছে তাদের, এই হচ্ছে ইঞ্জিনের সিগন্যাল। এখানে যদি ব্যাগ ইয়ার দেয় আপনারা দেখতে পারবেন, আর এই বেলুনটি আস্তে আস্তে লোড হইতেছে, মানে হাওয়া লোড হইতেছে। এই ট্রলারকে সিগন্যাল দেওয়া হইতেছে, কারণ হইতেছে ব্যাগে দিলে এটার উপর দিয়ে উঠে যাবে ছোটখাটো ট্রলার। এই যে দেখেন ব্যাগে দেওয়াইছে, শিপ নামা শুরু করছে অলরেডি, ফাইনালে পাওয়ার হয়ে দেখেন কতটা গতিতে নামতেছে। ওরে বাবা, বেলুন টেলুন সব একবারে নিয়ে যেতেছে। অবশেষে পুরো শিপটাই আপনাদেরকে নামানো দেখাতে পারলাম। এই যে দেখেন এই যে বেলুনগুলো কিন্তু আস্তে আস্তে মানে নিচ থেকে সামনে চলে আসতেছে, আবার সামনে গিয়ার দেওয়া হয়েছে। এই জিনিসটাই আর কি সবচেয়ে সেরা আমার কাছে মনে হয়, যে শিপের লাস্টে যে নামার প্রচেষ্টা থাকে ওইটা, আবার শিপ অলরেডি সামনে চলে আসতেছে। তো আমি আপনাদেরকে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম, এখন দেখা যাক কি হয়। এই যে শিপটা সামনে চলে আসছে, আমার মনে হয় শিপটা যখন ব্যাগে মানে নিচের দিকে নামানো হয়েছে ঠিক তখনই সামনের দিকে গিয়ার দেওয়া হয়েছে। আসলে ব্যাগ গিয়ারটা মনে হয় দেওয়া হয় না, যদি দেওয়া হইতো এই পানি নিচে হালকা হালকা বলক টলক বের হইতো। তো এটাকে আবার ব্যাগে চলে গেছে, সম্ভবত নিউট্রাল করা হয়েছে, এখন আবার দেখা যাক কি করে। আবার বেলুনে হাওয়া দেওয়া হয়েছে, সম্ভবত এই বেলুনটাকে আর কি বের করা হইব, এই জন্য হাওয়া দেওয়া হয়েছে। হাওয়া দেওয়ার সাথে সাথে বের হয়ে যাচ্ছে, দেখেন একটা একটা বের করা হয়েছে, পরের গুলা দেখা যাক কি হয়। আরেকটি বেলুন আর কি হাওয়া দেওয়ার প্রসেস চলতেছে, আর যোগানে যে কাঠগুলো ছিল ওগুলা অন্য স্থানে স্থানান্তর করা হইতেছে। ওই যে দেখেন আরেকটি বেলুনে হাওয়া দেওয়া,
যাচ্ছে, আবার একটু পিছন থেকে যাচ্ছে, দেখা যাক। মানে এটা ক্রিকেট বা ফুটবল খেলার মতো হয়ে গেছে, যে শিপটা নামতেছে একবার সামনে আছে একবার পিছনে আছে, ওই আরেকটি বেলুন বের হয়ে গেছে। তো যতটুকু পারলাম দেখালাম, হ্যাঁ দুইটা বেলুন একসাথে বের হয়ে গেছে, একটা লাস্টে আর একটা আছে, ওই যে ফাইনালে আর একটা আছে। আবার জাহাজটি সামনের দিকে আসা চলতেছে, এখন আবার ব্যাগে দেওয়া হইতেছে, পিছনে নেওয়া হইতেছে। ও এটা সামনে পিছনে নিয়ে আর কি বের করা হবে বেলুন, লাস্টে যে বেলুনটা আছে। শেষ, ফাইনালি শিপের নামানোর ভিডিও আপনাদেরকে দেখালাম। যে জাহাজটি দেখালাম এটা হচ্ছে 175 ফুটের একটা জাহাজ, আমি 180 ফুট বলছিলাম। তো এই জাহাজটি নামানোর পর কী কী কাজ করা হয় বা নামানোর পর আরও নামানোর কাজ বাকি থাকে আর সম্পূর্ণটা আমি দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন ব্যাক গিয়ার দেওয়ার পরে যেই পানির ব্লকগুলো উঠে আসে, উড়িয়া যে ব্লকগুলোর কথা বলছিলাম এটা কিন্তু ব্যাগে দেওয়া হয়েছে। তো এখন সামনে গিয়ার দেওয়া হয়েছে, ভিডিওটা চাইছিলাম শেষ করতে কিন্তু আর একটু সম্ভবত দেখানো বাকি আছে। আমার মনে হয় এটা কোন দিকে যাবো তাও বুঝতে পারছি না, এটা কি এইখানে রাখা হইব নাকি এইখানেই চলে যাবো বুঝতে পারছি না। মনে হইতেছে এদিকে কোনো রাখার প্রসেস চলতেছে, যেটা চিন্তা ভাবনা করছি এটা এখানে বিড়ানো হইব যতটুকু দেখতেছি। খুবই সতর্কতার সাথে জাহাজটি পারে বিড়ানো হচ্ছে, কারণ নতুন অবস্থায় রং টং দেওয়া হয়েছে আর অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে। আবারও ব্যাক গিয়ার দেওয়া হয়েছে এটা, আর তাদের যে বেলুনগুলো আছে তাদের কাজ তারা আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করতে। এই যে সম্পূর্ণ কাজগুলো, এই যে দেখেন সামনে গিয়ে দেওয়া হয়েছে, মানে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো ভিডিওটা এখন একেবারে শেষ পর্যন্ত চলে আসলাম, আমি চেষ্টা করলাম আপনাদেরকে জাহাজটি নামানোর পর কী কী প্রসেস কাজ বাকি থাকে বা কোন কাজ বাকি থাকে এগুলো দেখানোর। আর জাহাজটি অলরেডি নামানো দেখেছি, মানে শেষ পর্যায়ে অনেক সময় আমি দেখাতে পারি নাই, আজকে আপনাদেরকে মানে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপাতত এখান থেকে বিদায় নিই, দেখাবো আপনাদের সাথে পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে, মানে আমি আবার আসতেছি। তো আজকে আপনাদেরকে একটা 185 ফুটের জাহাজের ভিডিও দিলাম, যেটা হইতেছে পানিতে নামানো হয়েছে প্লাস নামানোর পরে কী কী কাজ বাকি থাকে সবই দেখালাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছেন অবশ্যই নামাজ পড়বেন ইনশাল্লাহ, যারা অসুস্থ আছে দোয়া করুন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদ রাখে। এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।